ঢাকার উত্তরায় ব্যাংক কর্মকর্তাকে মারধর ঘুষ চাওয়া এবং তার নারী সহকর্মীকে আপত্তিকর প্রস্তাব দেয় দোষী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পনেরো দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এ বিষয়ে একটি রিটের শুনানি শেষে আদালত বলেছে অল্প সংখ্যক পুলিশের কর্মকাণ্ডে পুরো বাহিনীর বদনাম হচ্ছে গত সাতাশে জুন রাতে ব্যাংক কর্মকর্তা ইব্রাহিম খলিল এক নারী সহকর্মীর সঙ্গে রেস্টুরেন্টে খেয়ে ফেরার পথে তাদেরকে আটক করেন উত্তরা পূর্ব থানার এএসআই মুস্তাফিজুর রহমান ইব্রাহিমকে মারধর করে বিশ টাকা দাবি করেন ওই কর্মকর্তা ছয় হাজার টাকা দিয়ে ছাড়া পান ইব্রাহিম আর ওই নারী সহকর্মী ব্যক্তিগতভাবে দেখা করলে বাকি চোদ্দ হাজার টাকা দিতে হবে না এমন প্রস্তাব করেন এএসআই পরে এই ঘটনার বিচার চেয়ে পুলিশ প্রধানের কাছে আবেদন করেন ওই ব্যাংক কর্মকর্তা সাই মেয়েকে বলতেছে যে তুমি যদি আমাকে সময় দাও হ্যাঁ পার্সোনালি সময় দাও তাইলে ছাড়বো কালকে বাকি টাকা দিতে হবে সময় দিতে হবে হ্যাঁ তখন মানে এই শর্ত মানলে ছাড়বো এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয় আই হাইকোর্টে রিট দায়ের করা হয় রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি এফ আর এম নাজমল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের বেঞ্চ আদেশ দেয়arashtra সচিব ডিএমপি কমিশনার সংশ্লিষ্ট থানার ওসি আর এএসআই মুস্তাফিস ওনাদেরকে ওনাদের উপর রুল ইস্যু করেছে এবং পনেরো দিনের মধ্যে ওই দরখাস্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য ডাইরেকশন দিয়েছে আদালত পুলিশের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ করে বলে পুলিশ অপরাধ করলে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এই ধরনের হয়রানির অভিযোগ এসে থাকে সেটা পুরো পুলিশ সমাজের যে ভাবমূর্তি রয়েছে এবং তাদের যে এই রাষ্ট্রের পুরো নিরাপত্তা আজকে পুলিশ বাহিনী দিচ্ছে তাদের এত বড় অর্জনকে প্রশ্নবিদ্ধ করে এবং আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা